ব্রিজ তো কখনো বাঁশের ব্রিজ, কখনো কাঠের ব্রিজ, কখনো পড়ে যায়, কখনো দাঁত ভাঙে, কখনো মুখ ভাঙে। মানে আমাদের সরকার যা করছে আমাদের প্রতি, যে এত অপব্যয় ব্যবহার করছে যে মানুষকে বলে বোঝানো যাবে না। এমনকি বাইক করে যেতে গেলেও এখানে প্যাসেঞ্জারকে, পিছনের প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়ে বাইক পার করতে হয়। আজ আমরা এসে পৌঁছেছি ভাঙর বিধানসভার চালতাবড়িয়ার তেঁতুলতলা ঘাটে, যেখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন এখানে একটা কাঠের ব্রিজ আছে যেখান থেকে প্রচুর যাতায়াত হয়, এখানে গাড়ি ঘোড়াগুলো যাতায়াত করে দীর্ঘদিন ধরে তারা সমস্যায় ভুগছে। তাদের দাবি হচ্ছে কাঠের ব্রিজের পরিবর্তে এখানে একটা কংক্রিটের ব্রিজ তৈরি করা হোক, কারণ দীর্ঘদিন এর উপর দিয়ে যাতায়াত করার ফলে অনেক সময় ভেঙে গেছে বলে অভিযোগ উঠেছে। ভেঙে যাওয়ার পর আবার সেটাকে সারাই করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সেখানে কংক্রিটের ব্রিজ তৈরি করা হয়নি। স্থানীয়দের দাবি যে অবিলম্বে এখানে কংক্রিটের ব্রিজ তৈরি করা হোক, নাহলে তাদের দুর্ঘটনা ঘটার একটা ভয় আছে। আপনারা দেখতে পাচ্ছেন তিন চাকা বা চার চাকা গাড়ি ওখান থেকে যায়, কিন্তু ব্রিজটার অবস্থা খুবই খারাপ, বারবার দুর্ঘটনা ঘটার ঘটনাও ঘটেছে এবং স্থানীয়রা বারবার এ নিয়ে দাবি করেছেন, বিভিন্ন জায়গাতে তারা দাবি জানিয়েছেন। এখনও পর্যন্ত স্থানীয়দের অভিযোগ, এখনও পর্যন্ত কোনো রকম সুরাহা হয়নি, এখনও পর্যন্ত কংক্রিটের ব্রিজ তৈরির কোনো রকম ওয়াদাও আসেনি, কোনো রকম সিদ্ধান্ত হয়নি। আমরা শুনে নেব এখানকার স্থানীয়দের কাছ থেকে, জানবো তাদের অ্যাকচুয়ালি কী দাবি, তারা কেন এখানে কংক্রিটের ব্রিজ চাইছেন আর তাদের সমস্যা কী হচ্ছে আমরা জানার চেষ্টা করবো। আপনি কতদিন যাতায়াত করছেন এই ব্রিজটি? ব্রিজ দিয়ে ছোটো থেকে যাওয়া আসা করছে অ্যাকচুয়ালি। আর কথাটা ব্রিজের সমস্যা হয় কি আপনার? হ্যাঁ অবশ্যই ব্রিজের সমস্যা হয়, এই এখন হয়তো ঠিক করেছিল, এখন ঠিক আছে আপাতত। অন্তত কাঠের ব্রিজে আপনারা সন্তুষ্ট না? কাঠের ব্রিজে সন্তুষ্ট না, কাঠের ব্রিজে সন্তুষ্ট হতো। আপনার কী চাইছেন? অবশ্যই ব্রিজটা ঠিক হওয়ার, মেরামত করার দরকার, আর ব্রিজটা ওই পাকা হওয়ার দরকার অবশ্যই। হ্যাঁ আমি ধরো 30 বছর যাতায়াত আশা করছি। এই ব্রিজ বছর এইভাবেই আছে না? 30 বছর আগে তোমার এসেছিলো, মানে আপনার নৌকো ছিল, তখন পারাফার অবস্থা হতো, সেই অবস্থা আমরা মোট ঘাট নিয়ে নৌকোয় উঠে যেতাম, পড়ে যেতাম, ঘাড়ে লাগতো, হাতে লাগতো, এই সব অবস্থায় এই পর্যন্ত এসছি। তারপরে কিছুদিন আগে ব্রিজ হলো, ব্রিজ তো কখনো বাঁশের ব্রিজ, কখনো কাঠের ব্রিজ, কখনো পড়ে যায়, কখনো দাঁত ভাঙে, কখনো মুখ ভাঙে। মানে আমাদের সরকার যা করছে আমাদের প্রতি, যে এত অপব্যয় ব্যবহার করছে যে মানুষকে বলে বোঝানো যাবে না, আর কি বলবো আপনার। আপনার দাবি কি? আপনার কি চাই? আমার দাবি এই সব জায়গাগুলো, ব্রিজগুলো, সেতুগুলো ভালো হলে আমাদের দেশের উন্নতি হয়। কংক্রিটের ব্রিজ চাইছেন? অবশ্যই পাকা ব্রিজ চাই। পাকা ব্রিজ হলে তো খুবই ভালো, খুবই ভালো। হ্যাঁ কত মানুষ যাতায়াত করে তা ধরেন, এলাকার মানুষ তো বহুত, কত বলবো, কত বলবো বলুন। মানে এক একটা বুথে ধরে নেন, মানে কম বেশি আমাদের 3টে বুথে কম বেশি 3000। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মজিদ আলী মোল্লা, বাড়ি চকমরিচায়, কী করেন? মধ্যওয়াটে ডাবের ব্যবসা করি। অবস্থা আপনাদের কেমন, কী কষ্ট হয় বা কীভাবে যাতায়াত? আসলে এই ব্রিজটা দীর্ঘদিন ধরেই খারাপ আছে, এর আগেও বিভিন্নভাবে এটাকে ঠিক করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ওই বাঁশ এবং কাঠ দিয়ে জাস্ট ঠেকে দেওয়া হচ্ছে। এর আগে পরিস্থিতি আরও খারাপ ছিল, এখন একটু ঠিক হয়েছে, কিন্তু আমরা এর আগেও দাবি রেখেছিলাম গ্রামবাসীদের পক্ষ থেকে যে এটা কংক্রিটের ব্রিজ হোক। এবং আপনারা দেখে থাকবেন এর পরবর্তী যে দুটো খাল আছে, এই দুটো খালের ব্রিজ কংক্রিটের হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র এই খালটার ব্রিজ কংক্রিটের হয়নি। ফলে এখানে যে এমনকি বাইক করে যেতে গেলেও এখানে প্যাসেঞ্জারকে, পিছনের প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়ে বাইক পার করতে হয়। ফলে কোনো যদি পেশেন্ট থাকে বাইকে বা কোনো গাড়িতে পেশেন্ট থাকে, তাদেরকে পার করে হসপিটালে নিয়ে যাওয়া সেটা খুবই কষ্টসাধ্য ব্যাপার, এবং বাস স্ট্যান্ডে যাওয়া বা বাজারে যাওয়া, পাগলাহাট বাজার যাওয়া, এই ব্রিজেই এদিকার সম্বল। শুধুমাত্র এই চালতাবড়িয়া গ্রাম বা এই গ্রামগুলোর নয়, এর সঙ্গে সঙ্গে এদিকে যে আমাদের চকমরিচা আছে, এই গ্রামের লোকেরাও এই ব্রিজ দিয়ে কিন্তু পার হয়। তো মরিচা, চকমরিচা, এই সমস্ত গ্রামের লোকেদেরও এই সমস্যার ভুগতে হয়। আমরা মূলত এটাই চাইছি যে যত দ্রুত সম্ভব এই ব্রিজটা কংক্রিটের হয়ে যাক এবং যথেষ্ট চওড়া হোক, যাতে গাড়িগুলো দ্রুত পার করতে পারে। আপনার নাম? এহসানুর রহমান, বাড়ি এই গ্রামেই, বামুনিয়া, দক্ষিণ বামুনিয়া।